What are you? You sure you want to know? Hey guys, I'm Raj. I'm not the Cine Bros. Right place for all the movie lovers. Actually, পরপর দুই দিন দুইটা বাংলা সিনেমা দেখে শান এবং গলোই দেখে আমি অ্যাকচুয়ালি আমার হ্যাংওভার কাটছে না। তো আমার এই ডিপ্রেশন কাটানোর জন্য মাল্টিভার্স অফ ম্যাডনেস দেখা লাগবে, এছাড়া আর কোনো উপায় নেই। আর ঠিক এই মুহূর্তে আমি মুন নাইট এপিসোড 6 দেখলাম অ্যান্ড বুম ম্যান, দিস ওয়াজ সামথিং এলস। আর এটা দেখার পরে মাই হেড জাস্ট এক্সপ্লোড। আমি প্রথম এপিসোড থেকেই বলে আসতেছি যে একটা এপিসোডের থেকে আরেকটা বেটার, একটার থেকে আরেকটা বেটার, এবং এই লাস্টের এপিসোডটা এটা অ্যাকচুয়ালি সবগুলো এপিসোডকে ছাড়িয়ে গেছে। তো রিভিউটা শুরু করার আগে বলে নিচ্ছি যে অবশ্যই স্পয়লার থাকবে। সো আপনি যদি এখনো পর্যন্ত মুন নাইট এপিসোড 6 না দেখে থাকেন তাহলে অবশ্যই এপিসোডটা দেখার পরে তবেই এসে ভিডিওটা দেখুন। নাও লেটস জাম্প ইনটু দ্য রিভিউ। গত এপিসোডে আমরা দেখেছিলাম যে মার্ক এবং স্টিভেন আফটার লাইফে একটা স্যান্ড রিভার পার হওয়ার চেষ্টা করছে গডেস টাওয়ারেটের সাহায্যে। তো সেই এপিসোডের শেষের দিকে একটা ট্রাজেডি ঘটে যায়, স্টিভেন অ্যাকচুয়ালি স্যান্ড রিভারের মধ্যে ডুয়ার্টের মধ্যে পড়ে যায়। তো এই এপিসোডের শুরুতে আমরা দেখতে পাই যে হ্যারো অ্যাকচুয়ালি অ্যামিটের যে অ্যাভাটার তাকে ফ্রি করার দিকে এগিয়ে যাচ্ছে, এবং সে এক্ষেত্রে ইজিপশিয়ান যে সমস্ত গড রয়েছে, যে সমস্ত জাজেস রয়েছে, তাদেরকে পরাজিত করে সবশেষে আমিটকে মুক্ত করে। এবং আমরা দেখতে পাই যে সেখানে লেলা উপস্থিত রয়েছে এবং খুনসুকে সে মুক্ত করে স্টোন প্রিজন থেকে। এবং অন্যদিকে আফটার লাইফে আমরা দেখতে পাই যে মার্ক অ্যাকচুয়ালি সেই স্যান্ড রিভারটা পার হতে পেরেছে এবং তার হার্ট ব্যালেন্সড হয়ে গেছে। তো এই জন্য সে খুবই নাইস অ্যান্ড পিসফুল একটা প্লেসে চলে এসেছে। বাট এই পিসফুল জায়গাটাও তার কাছে কোনোভাবেই পিসফুল লাগছে না, বিকজ তাকে বাঁচাতে গিয়ে স্টিভেন অ্যাকচুয়ালি ডুয়ারটার মধ্যে পড়ে গেছে এবং মার্ক যে কোনোভাবেই স্টিভেনকে ফিরে পেতে চাইছে। এবং স্টিভেনকে ফিরে পাওয়ার জন্য সে অ্যাকচুয়ালি এই পিসফুল জায়গাটা ত্যাগ করে আবারও সেই স্যান্ড রিভারের মাঝখানে ফিরে যায় স্টিভেনকে উদ্ধার করার জন্য। এই এপিসোডের সব থেকে হার্ট টাচিং মোমেন্ট ছিল এই মোমেন্টটা। মার্ক তার জীবনে প্রথম থেকেই তার মায়ের কাছে প্রচুর পরিমাণে অ্যাবিউজড হয়েছে এবং তার মায়ের যে অত্যাচার সেখান থেকে মুক্তি পাওয়ার জন্য, শান্তি পাওয়ার জন্যই কিন্তু অ্যাকচুয়ালি সে স্টিভেনকে ক্রিয়েট করে ইন হিজ হেড। তার মা যখন তাকে অ্যাবিউজ করতো ঠিক তখনই এই যন্ত্রণা থেকে মুক্তি পাওয়ার জন্য সে স্টিভেন এই পার্সোনালিটিতে এসকেপ করতো। তো অ্যাকচুয়ালি মার্কের কাছে স্টিভেনের এক্সিস্টেন্সের একমাত্র উদ্দেশ্য হলো পিস, শান্তি। বাট সবশেষে মার্ক যখন একটা পিসফুল প্লেসে পৌঁছালো, খুবই নাইস অ্যান্ড কোয়াইট একটা প্লেস যেখানে তার কোনো পেইন নেই, কোনো টেনশন নেই, জীবনের সমস্ত পেইনফুল স্মৃতিগুলোকে সে রেখে এসেছে এই জন্যই তার হার্টটা ব্যালেন্সড হয়েছে, ঠিক সেই মুহূর্তে সে চুজ করে স্টিভেনকে সেভ করা, যেই স্টিভেনকে সে সৃষ্টি করেছিল মূলত একটা পিসফুল লাইফ পাওয়ার জন্য, কষ্ট থেকে এসকেপ করার জন্য। অবশেষে যখন সে অ্যাকচুয়ালি পিসফুল একটা জায়গায় যেতে পারলো, একটা পিসফুল লাইফ সে পাচ্ছে, সেইটা সে ত্যাগ করতেছে শুধুমাত্র সেই স্টিভেনকে সেভ করার জন্য, যে অ্যাকচুয়ালিতে কোনো রিয়েল পার্সন না, তার জাস্ট একটা ইমাজিনারি পার্সোনালিটি, একটা ইমাজিনারি পার্সন। তার জন্য সে তার পুরো জীবনের যে একটা আশা আকাঙ্ক্ষা সেটাকে ত্যাগ করে দিল। দিস ইজ কল্ড ক্যারেক্টার ডেভেলপমেন্ট। একটা ক্যারেক্টারের এর থেকে ভালো ট্রান্সফরমেশন আর কি হতে পারে? তো এরপরে আমরা দেখতে পাই যে খুনসু আমিটকে বাধা দেওয়ার একটা চেষ্টা করে বাট সে কোনোভাবেই সফল হয় না। ঠিক এই মুহূর্তে আফটার লাইফে মার্ক স্টিভেনকে যখন সেভ করে এবং তাদের কাছে আবারও এই লাইফে ব্যাক করার একটা সুযোগ থাকে এবং খুনসুর পাওয়ারের মাধ্যমে তারা অ্যাকচুয়ালি ফিরে আসে, এবং এই ফিরে আসার পরে আমরা এক নতুন মুন নাইটকে দেখতে পাই। এর আগে আমরা যেরকম দেখতে পাইছিলাম যে স্টিভেন এবং মার্কের ক্যারেক্টারের মধ্যে একটা কনফ্লিক্ট চলতে থাকে, কখনো কখনো স্টিভেন মার্ককে তার বডি দিতে চায় না, আবার মার্ক বডির কন্ট্রোল নিয়ে নিলে সে স্টিভেনকে কোনোভাবেই ট্রাস্ট করে না। তো এই যে দুজনের মাঝখানে যে ট্রাস্ট ইস্যুটা ছিল সেই ব্যাপারটা এখন নেই, এখন তারা দুজন মিলিত হয়ে কাজ করছে। এবং ফিরে আসার পরে খুনসুর সাথে যখন তাদের কথোপকথন হয় তখন স্টিভেনকে দেখে অ্যাকচুয়ালি খুনসু বলে যে আই ওয়াজেন্ট টকিং টু ইউ, আমার মার্ককে দরকার। তো তখন স্টিভেন বলে এটা অ্যাকচুয়ালি একটা প্যাকেজ ডিল, সো দুজনকেই নিতে হবে তাকে। তো এই যে স্টিভেনের যে পার্সোনালিটি, সে যেভাবে কথা বলছে, এগুলো আমি আগেও বলেছি যে খুবই ফানি লাগছে। আমি এই স্টিভেনের যে মুন নাইট এই ভার্সনটার মধ্যে আমি ডেডপুলের একটা প্রতিচ্ছবি দেখতে পাই, মানে ডেডপুল যদি PG-13 হতো তাহলে কিছুটা এরকমই হতো। এবং এদের দুজনার যে একত্রে যে কাজ করার ধরনটা, এটা দেখাটাও বেশ এন্টারটেইনিং। তাদের যখন ট্রান্সফরমেশনটা হয় এটা বেশ ভালো লেগেছে, ইন্টারেস্টিং লেগেছে দেখতে। এবং এরপরে আমরা দেখতে পাই যে সে আবারও সেই হসপিটালে আছে এবং সেখানে মার্ক অ্যাকচুয়ালি এবারে বুঝতে পারে যে এটা পুরোটাই তার কল্পনা। হ্যারোর পায়ের নিচের যে ব্লাডের ছাপ ছিল, এই রক্তের ছাপটা দেখে সে বুঝতে পারে যে এটা অ্যাকচুয়ালিতে তার একটা কল্পনা, এবং তখন সে সেখান থেকে ফ্রি হয়ে যায়। বাট এই এপিসোডের সব থেকে বেস্ট মোমেন্টটা ছিল যখন মার্কের থার্ড পার্সোনালিটিটাকে রিভিল করা হয়, জেক লকলি। শেষের দিকে সে যখন এসে হ্যারো সহ তার পুরো ক্রুকে ভ্যানিশ করে ফেলে, এই মোমেন্টটা একটা গুজবাম্প মোমেন্ট ছিল।
যদিও এটা আমার জন্য কোনো সারপ্রাইজ ছিল না, বিকজ সিরিজের শুরু থেকেই এটা একটা গেস করা গেছে যে এখানে আরও একটা পার্সোনালিটি ইনভলভ হয়তো বা রয়েছে। আমি আরও একটা এপিসোডে রিভিউতে বলেছিলাম যে মার্কের দ্বারা অনেকগুলো খুন হয়ে যায় যেটা মার্কও অ্যাকচুয়ালিতে করে না এবং স্টিভেনও করে না, তো অবশ্যই এখানে অন্য কোনো পার্সোনালিটি হয়তো বা ইনভলভ রয়েছে। তো সেই ব্যাপারটাই এখানে ঘটেছে এবং এটা অ্যাকচুয়ালি এক্সপ্লেন করে যে এই সিরিজের বিভিন্ন পয়েন্টে আমরা যেটা দেখতে পেয়েছি যে খুবই ব্রুটালভাবে কিছু লোকজনের যে খুন হয়েছে যেগুলো অ্যাকচুয়ালিতে মার্ক এবং স্টিভেন কেউই করেনি, সেগুলো অ্যাকচুয়ালি জেক লকলি করেছিল। এবং এই যে জেক লকলি যে ক্যারেক্টারটা, এটা মার্ক এবং স্টিভেনের থেকে পুরোটাই আলাদা। মার্ক এবং স্টিভেন দুজনই অনেকটা সেন্সিটিভ এবং তারা অযথা রক্তপাত একেবারে দেখতে চায় না। বাট জেক লকলি ম্যান খুবই ব্যাডাস একটা ক্যারেক্টার লেগেছে আমার কাছে, মানে সোজা কথায় বলতে গেলে একটা কিলার। তার মধ্যে এত সেন্সিটিভিটি নেই, এতটা সেন্সিটিভ সে না, হি উইল জাস্ট গেট দ্য জব ডান। তো এই ক্যারেক্টারটা রেভেলেশনের মাধ্যমে মুন নাইট সিজন 2 এর জন্য আগ্রহটা অনেক অনেক গুণ বাড়িয়ে দিল। তবে এই এপিসোডের সবথেকে যেটা সারপ্রাইজিং মোমেন্ট ছিল সেটা হচ্ছে এই এপিসোডের পোস্ট ক্রেডিট সিন। আমি আশা করছি আপনারা কেউই এই সিনটা মিস করেননি। যারা বিশেষ করে মার্ভেল ফ্যান আছেন তাদের তো বলে দিতে হয় না যে মার্ভেল যে কোনো কন্টেন্ট শেষ হওয়ার পরে আমরা অপেক্ষা করি পোস্ট ক্রেডিট সিনের জন্য। বাট যদি কেউ মিস করে থাকেন আপনি গিয়ে পোস্ট ক্রেডিট সিনটা চেক আউট করুন। খনশু সে যে প্রমিস করেছিল যে এই মিশন কমপ্লিটের পরে সে মার্ক এবং ছেড়ে দিবে, তার অ্যাভাটার থেকে তাদেরকে মুক্তি দিবে, তো খনশু অ্যাকচুয়ালি মুক্তি দেয়নি। সে আগে থেকেই জানতো যে মার্কের মধ্যে জেক লকলির ক্যারেক্টারটা রয়েছে এবং তাকে নিয়েও তার প্ল্যান ছিল। তো এই মোমেন্টটা আমার কাছে দারুণ লেগেছে। প্রথম থেকে আমি বলেছিলাম যে খুনসুর যে মোটিভ, তাকে পুরোপুরিভাবে একজন পজিটিভ ক্যারেক্টার হিসেবে দেখানো হচ্ছে না। হ্যাঁ, তার কজটা ভালো, সে ওয়ার্ল্ডকে সেভ করতে চেয়েছে, ঠিক আছে, বাট এই সেভ করতে গিয়ে সে যে খুবই একেবারে নিট অ্যান্ড ক্লিনভাবে খুবই পজিটিভভাবে এই কাজটা সমাধান করবে সেই রকমের কোনো চিন্তাভাবনা কিন্তু তার মধ্যে নেই। তার উদ্দেশ্য হাসিলের জন্য সে যে কোনো কাজ করতে পারে। এইটার মাধ্যমে এই যে একটা গ্রে শেডের মধ্যে যে খুনসুকে রেখেছে না, এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লেগেছে। মানে সবসময় হয় কি যে একটা ক্যারেক্টারকে পজিটিভ ক্যারেক্টার তাকে একেবারে দুধে ধোয়া তুলসী পাতা হিসেবে দেখা হবে, আবার যে নেগেটিভ সে একেবারে পুরোপুরিভাবেই নেগেটিভ। এই জিনিসটা থেকে বেরিয়ে এসে এখানে যে খুনসুকে অ্যাকচুয়ালি একটা অ্যান্টি হিরো টাইপের একটা যে ট্রিটমেন্টের মধ্যে রেখেছে, এই ব্যাপারটা আমার কাছে খুবই ভালো লেগেছে। তো সোজা কথায় বলতে গেলে খুনসু একটা হারামি, এই জন্যই আমার খুনসুকে অনেক বেশি ভালো লেগেছে। এবং আমি অ্যাকচুয়ালিতে দেখার জন্য অনেক বেশি ইন্টারেস্টেড যে সেকেন্ড সিজনে খুনসু এবং জেক এই দুইজনের কেমিস্ট্রিটা ঠিক কিরকম হবে। তো এই ছিল এপিসোড 6 নিয়ে আমার শর্ট অ্যানালিসিস। আপনাদের কি মতামত কমেন্ট অবশ্যই জানাবেন। যদিও মুন নাইটের প্রত্যেকটা এপিসোডের রিভিউ আমি করেছি, বাট স্টিল আমি ভাবছি যে মুন নাইট পুরো সিরিজটা নিয়ে একটা রিভিউ আমি করব। তো যদি আপনারা সেটা চান কমেন্টে আমাকে অবশ্যই জানাবেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টিল দেন টাটা।